কুরবানির জন্য নির্দিষ্ট পশু আছে, উট, গরু, মহিষ। যদিও মহিষের ব্যাপারে ফোকাহায়ে কারাম ইখতিলাফ করেছেন, কিন্তু প্রণিধানযোগ্য মত হল যে বেশিরভাগ ফোকাহায়ে কারাম মহিষকে গরুর অধীন করেছেন, সুতরাং মহিষ দিয়েও দেওয়া যাবে। তাহলে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো দিয়ে কুরবানি দেওয়া যায়। আপনি হরিণ দিয়ে কুরবানি দিতে পারবেন না, হাঁস দিয়ে, মুরগ দিয়ে কুরবানি দিতে পারবেন না। কুরবানির নির্ধারিত পশু আছে, এই পশুগুলো দিয়ে কুরবানি দিতে হবে। সেক্ষেত্রে উট এটা 5 বছরের হবে, গরু বা মহিষ 2 বছরের হবে, ছাগল, ভেড়া ইত্যাদি এগুলো 1 বছরের হবে। যে সকল পশু অসুস্থ থাকবে, এই অসুস্থ পশু দিয়ে কুরবানি করা যাবে না। অন্ধ, ঘাস দিলে চোখে ঘাস দেখে না, এ ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। খোরা, ল্যাংরা, হাঁটতে পারে না, এ ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। এমন শুকনা, শুকাতে শুকাতে এমন হালকা পাতলা হাড় মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, এই রকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। মোট কথা, ত্রুটিযুক্ত, অসুস্থ, দুর্বল এ ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। একই কুরবানিতে কতজন সর্বোচ্চ সামিল হতে পারবেন, এটা নিয়ে বাংলাদেশে এবছর খুব বেশি ওলামায়ে কেরামের মধ্যে আলোচনা হচ্ছে, ইখতিলাফ হচ্ছে। আসলে একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হওয়া যায়, বিশেষ করে উটের ক্ষেত্রে, গরু মহিষের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন, উটের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারবে। যদিও কেউ কেউ বলছেন এখন যে এটা সফররত অবস্থায়, কিন্তু সফরের বাহিরেও কুরবানিতে একাধিক শরিক হওয়া যায়। যেমন আবু দাউদ শরীফে এই হাদিস এসেছে, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, এবং এই হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাজুরু আন সাবআ, গরু উট এগুলো 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। তবে শরিক হয়ে কুরবানি দেওয়ার চাইতে একাকী কুরবানি দেওয়া অধিকতর উত্তম। কেন? একই পশুতে একাধিক ব্যক্তি শরিক থাকলে কার মনের নিয়ত কি আপনার জানার সুযোগ আছে, আর কার টাকার উৎস কি, কোথার থেকে টাকাগুলো ইনকাম করেছে তা জানার কি সুযোগ আছে।